আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি, কারণ এই মুহূর্তে আমি আছি আপনাদের কাছে, আপনাদের সাথে এবং আপনাদের সঙ্গে। আপনারা আমাকে দেখছেন এবং আমিও কিন্তু আপনাদেরকে দেখতে পাচ্ছি। হাসুন, সবাই প্রাণ খুলে হাসুন, মন খুলে হাসুন, কারণ হাসি হচ্ছে অনেক বড় একটা ঔষধ। আপনি যখন হাসবেন আপনার পাশের মানুষটাও ভালো থাকবে। আর হ্যাঁ, আজকে আমাদের টপিক হচ্ছে শারীরিক সুস্থতায় হাসি। নানা রকম হাসির বা কৌতুক শুনে আমরা হাসি, আবার অনেক অনেক কাণ্ড দেখেও কিন্তু খুব হাসি পায়। আমাদের মাঝে অনেকে আছেন যারা খুব হাসি খুশি থাকেন, কিন্তু আবার অনেকেই আছেন মুখ গোমড়া করে থাকেন, যেমন ঠিক যেন তাদেরকে বলা হয়ে থাকে রাম গরুরের ছানা। অথচ চিকিৎসক যদি তাদেরকে প্রেসক্রিপশনে লিখে দেন যে হাসতে হবে, ব্যাপারটা শুনতে যদিও অদ্ভুত লাগে কিন্তু আসলেই সত্যি। হাসি হচ্ছে এত বড় একটা ঔষধ, অনেক বড় একটা ঔষধ। বিভিন্ন গবেষণার মাধ্যমে দেখা গেছে যে হাসলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, বেশি রক্ত সংকোচন এবং প্রসারিত ঘটে। মজার ব্যাপার হলো, 1997 সালে এক গবেষক গবেষণা করেন। সে গবেষণায় 48 জন হার্ট অ্যাটাকের রোগী ছিলেন। তাদের মাঝে 28 জনকে প্রতিদিন 30 মিনিট করে হাসির নাটক দেখানো হতো, বাকিদের সেটা দেখানো হতো না। 1 বছর পরে দেখা গেল যারা নাটক দেখতেন না তাদের হার্ট অ্যাটাক হয়েছে, আর যারা হাসির নাটক দেখতেন তাদের থেকে মাত্র 2 জন পুনরায় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছে। বিজ্ঞানীরা আরও বলেন যে হাসি হচ্ছে মানসিক চাপের জন্য একটি শক্তিশালী প্রতিষেধক। মানসিক হাসি বা স্ট্রেসের জন্য শরীরে যেসব স্ট্রেস হরমোন তৈরি হয় তা থেকে অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে, যা মৃত্যু পর্যন্ত ঘটাতে সক্ষম। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের প্রচুর পরিমাণে হাসতে হবে। অথচ হাসির নাটক বা সিনেমা দেখার পর পরিমাপে দেখা গেছে যে এসব স্ট্রেস হরমোনের মাত্রা শরীরে কমে গেছে, কিন্তু সাধারণত আমরা হৃদরোগীদের এসব ক্ষেত্রে বিটা ব্লকার জাতীয় ঔষধ দিয়ে থাকি। বলতে গেলে হাসি এসব ক্ষেত্রে বিটা ব্লকারের কাজ করে। এছাড়া দেখা গেছে মজার বা হাসির কার্টুন ছবি অসুস্থ শিশুদের ক্ষেত্রে নানাভাবে কাজ করে। উৎফুল্ল হাসি খুশি মন তাদেরকে কিছুটা সময় নিজেদের ব্যথা বেদনা ভুলিয়ে রাখতে সাহায্য করে। কঠিন বাস্তবতার তাগিদে আমরা হাসতে ভুলে যাই, কিন্তু সুস্থতার জন্য হাসি অপরিহার্য। শারীরিক অসুস্থতা মানসিক চাপ থেকে দূরে রাখতে বা দূর করতে আমাদের দরকার হাসি, আনন্দ, দিন যাপন করা। কবিগুরু অনেকেই অনেক রকম হাসির কথা বলে গেছেন, আর সেজন্য আমি বলবো হাসুন, প্রাণ খুলে হাসুন, মন খুলে হাসুন, দুনিয়া ভুলে হাসুন। আপনি আপনার জন্য হাসুন, আপনি নিজেকে ভালোবাসুন, আর ভালো থাকুন। প্রতিদিন একটি করে হলেও ভালো কাজ করুন। আল্লাহ হাফেজ।